আলাইকুম। এসএসসি ও দাখিল গবেষণা পরীক্ষা 2021 এর শিক্ষার্থীদের জন্য দশম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। আজকে যে অ্যাসাইনমেন্টের সমাধান করার জন্য উপস্থিত হয়েছি সেটি পদার্থবিজ্ঞান 2, বিষয় কোড 1925। এটি 2021 সালের দশম শ্রেণী সমাপনী পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট নম্বর 7। শিক্ষার্থীবৃন্দ, তোমরা পূর্বে 6টি অ্যাসাইনমেন্ট সম্পন্ন করেছো, যে অ্যাসাইনমেন্টগুলো আমার টেলমি বিটি চ্যানেলে প্লেলিস্ট আকারে দেওয়া রয়েছে, তোমরা প্লে লিস্ট থেকে তোমাদের প্রয়োজনীয় অ্যাসাইনমেন্ট দেখে আসতে পারো। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে রোগ নির্ণয়, সিটি স্ক্যান, ইসিজি ও ইটির ভূমিকা নিরূপণ। এখানে যে নির্দেশনা দেওয়া হয়েছে, তিনটি নির্দেশনা দেওয়া রয়েছে। এক নম্বর সিটি স্ক্যান ব্যবহার বর্ণনা করতে হবে, দুই নম্বর ইসিজি ব্যবহার বর্ণনা করতে হবে, তিন নম্বর ইটি ব্যবহার বর্ণনা করতে হবে। এই তিনটি স্টেপে যদি 4 মার্ক করে পেতে হয় তাহলে প্রথম নির্দেশনার আলোকে আমাকে যে কাজটি করতে হবে সে কাজটি হলো রোগ নির্ণয়, 4টি উল্লেখযোগ্য ব্যবহার সহ সিটি স্ক্যান করার পদ্ধতি ব্যাখ্যা করতে পারলে। দুই নম্বর স্টেপে যে কাজটি রয়েছে সেই কাজটির ক্ষেত্রে পূর্ণ 4 মার্ক পেতে হলে যে কাজটি করতে হবে রোগ নির্ণয়, 4টি উল্লেখযোগ্য ব্যবহার সহ ইসিজি করার পদ্ধতি ব্যাখ্যা করতে পারলে, এবং তিন নম্বর বা সর্বশেষ যে স্টেপটি রয়েছে সেই স্টেপটিতে আমাদের পূর্ণ 4 মার্ক পেতে হলে যে কাজটি করতে হবে ইসিজি ও ইটির দুইটি পার্থক্য সহ ইটি করার পদ্ধতি ব্যাখ্যা করতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, সপ্তম অ্যাসাইনমেন্ট অর্থাৎ 7 নম্বর যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের জন্য তোমাদের জন্য বরাদ্দকৃত নম্বর 12। শিক্ষার্থীবৃন্দ, আমরা উত্তরে যাব। উত্তর যাওয়ার আগে তোমাদেরকে অনুরোধ করবো, তোমরা যদি টেলমি বিডি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে টেলমি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। আমরা আর কথা বাড়বো না, আমরা দেখব আমাদের উত্তরে কী আছে। আমরা উত্তর দেখি। শিক্ষার্থীবৃন্দ, আমাদের দশম সপ্তাহের পদার্থবিজ্ঞান 2 অ্যাসাইনমেন্টের প্রথম যে স্টেপটি ছিল সেটি ছিল সিসাইটি উল্লেখযোগ্য ব্যবহার সহ সিটি স্ক্যানের বর্ণনা। আমরা 1 নম্বর দিয়ে সিটি স্ক্যান লিখে পর্যায়ক্রমে সেটি বর্ণনা করেছে। সিটি স্ক্যানের অর্থ কম্পিউট এবং টিতে টেকনোলজি, চিকিৎসা বিজ্ঞান এর প্রতিবিম্ব তৈরির একটি প্রক্রিয়া। নিম্নে রোগ নির্ণয়ে সিটি স্ক্যানের 4টি ব্যবহার দেওয়া হলো। আমরা এখানে পর্যায়ক্রমে স্টেপগুলো ধারাবাহিকভাবে সাজিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। 1 নম্বর ব্যবহারটা রয়েছে সিটি স্ক্যান দ্বারা টিউমার শনাক্তকরণ, টিউমার আকার, অবস্থান ও টিউমারটি পার্শ্ববর্তী অন্য টিস্যু কী পরিমাণ আক্রান্ত করতে পারে তা জানা যায়। এরপরে আমরা 2 নম্বর স্টেপটি ধাপটি আসবে। আমরা এভাবে পর্যায়ক্রমে 4টি ব্যবহার দিয়ে তারপরে সিটি স্ক্যান করার পদ্ধতি বর্ণনা করা রয়েছে। তোমরা পর্যায়ক্রমে যেভাবে আসে ঠিক সেভাবে ধারাবাহিকভাবে তোমাদের অ্যাসাইনমেন্ট বুকে তুলে দিলেই তোমাদের দশম সপ্তাহের পদার্থবিজ্ঞান 2 যে অ্যাসাইনমেন্টটি রয়েছে সেই অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ হয়ে যাবে। এখানে একেবারে PDF-এর মতো করে তৈরি করা, তোমরা যেভাবে আসে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ লিখবে। 2 নম্বর যে ব্যবহারটি রয়েছে ব্রেনের টিউমার চিকিৎসায় সিটি স্ক্যানের ব্যবহার অনস্বীকার্য, 3 নম্বর মাথায় আঘাত পেলে মস্তিষ্ক কোনো ধরনের রক্তক্ষরণ হয়েছে কিনা গুরুত্বপূর্ণ, বা শারীরিক ক্ষতির নিখুঁত অবস্থান বোঝার জন্য সিটি স্ক্যান করা উত্তম উপায়, এবং 4 নম্বর রক্ত সঞ্চালনের সমস্যায় সিটি স্ক্যান ব্যবহার করা যায়। আমরা 4টি উল্লেখযোগ্য ব্যবহার দেখলাম। এরপরে আমরা দেখব আমাদের সিটি স্ক্যান করার পদ্ধতি। আমরা সিটি স্ক্যান করার পদ্ধতি দেখছি, সিটি স্ক্যান করার পদ্ধতি, নিম্নে সিটি স্ক্যান করার পদ্ধতি আলোচনা করা হলো। সিটি স্ক্যান যন্ত্র একটি এক্সরে টিউব রোগীকে শরীরকে বৃত্তাকার ঘুরে এক্সরে নির্গত করতে থাকে এবং চারপাশে ডিটেক্টরি প্রতিবিম্ব গ্রহণ করতে পারে। প্রতিবিম্বটি স্পষ্ট করার জন্য অনেক সময় রোগীর শরীরে বিশেষ কনস্ট্রাক্ট দ্রব্য ইঞ্জেকশন করা হয়। বৃত্তাকার চারপাশে এক্সরে প্রতিবিম্ব পাওয়ার পর কম্পিউটার দিয়ে ওগুলো দেওয়া হয়। আমি এগুলো আর পড়ছি না, তোমরা স্টেপ বাই স্টেপ যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে লিখে নিলেই তোমাদের উত্তর শেষ হয়ে যাবে। আমি যদি এগুলো ধারাবাহিকভাবে সম্পূর্ণ করতে যাই তাহলে ভিডিওটি অনেক লেন্থি হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম স্টেপটি শেষ করছি। আমাদের এরপরে দ্বিতীয় যে স্টেপটি রয়েছে তোমরা প্রশ্নে দেখেছো, সেটি হচ্ছে 4টি উল্লেখযোগ্য ব্যবহার সহ সিটি স্ক্যান ইসিজি করার পদ্ধতি। আমরা দেখছি আমাদের সামনে ইসিজি চলে আসছে এবং রোগ নির্ণয়ে 4টি উল্লেখযোগ্য ব্যবহার প্রথমে তুলে ধরা হয়েছে, যেগুলো একেবারে পর্যায়ক্রমে দেওয়া রয়েছে। তোমরা যেভাবে আসে ঠিক সেভাবেই ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত লিখবে। এবং তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, তোমরা ভিডিওটি আগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে তারপর
আমরা এগুলো অ্যান্সার করার জন্য চেষ্টা করব। আমরা যেন কখনোই আর যত অংশ দেখে এতটুকু অ্যান্সার করার জন্য চেষ্টা না করি, তাহলে আমাদের জন্য কোনো সমস্যা হবে না। তাহলে আমরা দ্বিতীয় স্টেপটির অ্যান্সার প্রায় দেখতেছি। আপনারা দেখছো যে আমাদের সিটি ইসিজির যে ব্যবহার, সেই ইলেকট্রিসিটির চারটি ব্যবহার এখানে পর্যায়ক্রমে তুলে ধরা হয়েছে। এর চারটি ব্যবহার তুলে ধরার ভুল চলছে। আমাদের তিন নম্বর ব্যবহারটি দেখছো, এরপরে রয়েছে চার নম্বর। যেহেতু আমাদের সম্পূর্ণ চার নম্বর পেতে হলে ইসিজি এর চারটি উল্লেখযোগ্য ব্যবহার সহ ইসিজি করার পদ্ধতি বর্ণনা করতে হবে। আমরা কার রোগ নির্ণয় করা হয় চার নম্বরটা দেখছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হার্ট স্ট্রোক সম্পর্কে নির্ভরযোগ্য সতর্ক সংকেত দিতে পারে, ইসিজির মাধ্যমে ধমনী ও ঠিকই জানা যায়। এরপরে আমরা দেখছি ইসিজি করার পদ্ধতি, নিম্নে ইসিজি করার পদ্ধতি আলোচনা করা হলো। আমি এই পদ্ধতিগুলো ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ছি না, যদি পড়তে যাই সেক্ষেত্রে ভিডিওটি কিন্তু অনেক লেন্থ হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সেগুলো বুঝিয়ে দেওয়ার। আমাদের যে অ্যাসাইনমেন্ট ছিল দশম সপ্তাহে পদার্থবিজ্ঞান টু, সেই অ্যাসাইনমেন্টের দ্বিতীয় ধাপটি চলছে। তোমরা দ্বিতীয় ধাপটি সম্পূর্ণ করার পর তৃতীয় ধাপে যাবে। এক্ষেত্রে তোমাদেরকে অনুরোধ করবো, তোমরা যদি টেলিমি ডিগ্রি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা, এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে ভুল করবে না। আমরা দেখব আমাদের তৃতীয় স্টেপ। শিক্ষার্থীবৃন্দ, আমাদের তিন নম্বর স্টেপে দেখছি। তিন নম্বর স্টেপটিতে আমাদের ছিল ইসিজি ও ইটিডির দুটি পার্থক্য সহ ইটিটি করার পদ্ধতি। আমরা প্রথমে ইসিজি এবং ইটিটির দুটি পার্থক্য দেওয়া হলো। তোমরা এখানে দুটি পার্থক্য দেওয়া রয়েছে, যদি প্রয়োজন মনে করো পার্থক্যটি সক আকারেও লিখতে পারো, আর যদি সক আকারে না লেখো এখানে যেভাবে ধারাবাহিকভাবে দেওয়া রয়েছে তোমরা সেভাবে লিখলেও তোমাদের এই অ্যাসাইনমেন্টটির পার্থক্য লিখা সমাপ্ত হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সর্বশেষ স্টেপটিতে চলমান রেখেছি। আমরা দুই নম্বর পার্থক্য দেখছি, আমাদের সামনে দুই নম্বর পার্থক্য চলে আসছে। এরপরে আমাদের যে ধাপটি রয়েছে সেটা হচ্ছে ইটিটি করার পদ্ধতি, কীভাবে ইটিটি করা হয় সেটা ধারাবাহিকভাবে বর্ণনা করা রয়েছে। তোমরা যেভাবে আসে এখানে কোনো কিছু অতিরিক্ত দেওয়া নেই, যেটুকু তোমাদের অবশ্যই লিখতে হবে। ইটিটি করার পদ্ধতি, ইটিটি করা একটি পরীক্ষা পদ্ধতি, যেমন একজন রোগীকে নিয়ন্ত্রিত শারীরিক পরিশ্রম করানোর মাধ্যমে যথাযথ রক্তকরণ প্রয়োজন বাড়িয়ে দেওয়া হয় এবং এর ফলে রোগীর বুকে কোনো ব্যথা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যাসাইনমেন্টটি শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদেরকে আবারও অনুরোধ করবো, তোমরা যদি টেলিভি ভিডি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে টেলিভি ভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক বাটন প্রেস করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা অ্যাসাইনমেন্টে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের দশম সপ্তাহে টেড অ্যাসাইনমেন্ট রয়েছে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে টেড অ্যাসাইনমেন্ট আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আগামী যে অ্যাসাইনমেন্টগুলো আপলোড করা হবে সেই অ্যাসাইনমেন্টে তোমাদের সাথে দেখা হবে, সেই আশাই শেষ করব। যাওয়ার আগে তোমাদেরকে আবারও অনুরোধ করছি, তোমরা যদি টেলিমি বিডি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে টেলিমি বিডি চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। Subscribe to my channel and also press this bell icon.